উদ্যোগে আজকের এই ব্যাডমিন্টন ফাইনাল খেলার সম্মানিত সভাপতি উপস্থিত তেলিকান্দা গ্রামের যুব সমাজের আজকের খেলার উদ্যোক্তাবৃন্দ, অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই খেলাধুলা শারীরিক গঠনের একটি অঙ্গ, খেলাধুলা শিক্ষার একটি অঙ্গ। আজকে আসলে সব গ্রামের এই সব এলাকার যুব সমাজ বিভিন্ন এই খেলাধুলা না থাকার কারণে তারা বিভিন্ন জায়গায় পথভ্রষ্ট হচ্ছে, তারা সামাজিক কাজের সাথে জড়িত না থেকে অসামাজিক কাজে তারা বেশি জন জড়িত হচ্ছে। বিশেষ করে মাদকাসক্তি আক্রান্ত হচ্ছে, ইফতিজিকে জড়িত হয়ে যাচ্ছে। তাই আমি এই তেলিকান্দা গ্রামের যুব সমাজকে অনুরোধ জানাবো যে তোমরা প্রত্যেকেই মাদক থেকে দূরে থাকবা, ইফতিজিক থেকে দূরে থাকবা, অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকবা। যেহেতু আমরা সমাজের নেতৃত্ব দিয়ে সমাজের সামাজিক কাজকর্ম করি, তোমাদের যে কোনো সময়ে যে কোনো ভালো কাজের যে কোনো সামাজিক কাজের আমি চেয়ারম্যান থাকা অবস্থায় যতটুকু সহযোগিতা করছি, এখন চেয়ারম্যান না থাকার পরেও আমি চেষ্টা করে যাচ্ছি এই সমাজটাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য। তোমরা সমাজে ভালো কাজ ভালো কাজ করার চেষ্টা করবো, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে সার্বিক সর্বাত্মক সহযোগিতা করব। এই কথা বলে তোমরা সমাজের মধ্যে ভালো কাজ করবা, ভালোভাবে চলবা, অভিভাবকদের কথা শুনবা, অভিভাবকদের কথা অবাধ্য হবা না, এবং এই সমাজ থেকে যদিও তোমরা তেলিকান্দা, আমাদের মধ্যে একটা বিভক্তি আছে যে খালে রেফার আর হেফার, তো তেলিকান্দার লোক কিন্তু তোমরা কিন্তু আমাদের দত্তের গায়ের লোক, আমি দত্তের গায়ের লোক, আমরা জন্মগত ভাবে একই মৌজার লোক, একই জায়গার লোক। তারপরেও আমি তোমাদেরকে অনুরোধ করব যে ওই বিভিন্ন কারণে সামাজিক যে প্রতিবন্ধকতা গুলি আছে, সমাজের যে বিশৃঙ্খলা গুলি আছে, তোমরা এখন যুবক, আমরাও তোমার পৃথিবীতে সারা বছর থাকবো না, তোমরা আগামী দিনে দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সেই জন্য তোমরা এখন থেকে তোমাদের মনমানসিকতা আদর্শতা তোমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবা। এই আহ্বানকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কোথায়